হ্যালো বাচ্চারা, কেমন আছো তোমরা? সকলে ভালো আছো? লকডাউনে কেউ বাইরে বেরোচ্ছো না তো? সবাই কিন্তু বাড়ির ভেতরে থেকো। দুষ্টু করোনা ভাইরাস কিন্তু বাইরে আছে। আচ্ছা, বাড়িতে থেকে তোমরা সবাই নিশ্চয়ই ভালো করে পড়াশুনো করছো। আজকে আমরাও তোমাদের সাথে রয়েছি। আমাদের সাথে একসাথে পড়াশুনো করা আবার শুরু হয়ে গেল, কেমন? আমরা মাঝে মাঝেই তোমাদের সাথে একসাথে আবার পড়াশুনো করব, কেমন? আচ্ছা, আজকে ক্লাস থ্রিয়ের যারা আছো তাদের একটু অঙ্ক ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা, তোমরা প্রত্যেকে খাতা বই বার করেছো। আচ্ছা দেখো, আমরা কর্মপত্র ছয়েতে টাকা পয়সার যোগ বিয়োগ করেছিলাম, কেমন? সেখানে আজকে আমরা ওখান থেকে যোগের অঙ্ক করব। হ্যাঁ, তোমরা একটু আমার সাথে লিখতে শুরু করবে, কেমন? আচ্ছা, ওপরে লেখো টাকা পয়সা। আজকে ডেট দিও কিন্তু। টাকা পয়সা, এক নম্বরে কয়ের অঙ্ক করছি আমরা? আচ্ছা, টাকা পয়সার অঙ্কে আমরা সব থেকে আগে কি লিখি? ওপরে টাকার ঘর আর পয়সার ঘর, তাহলে দুটো লাইন দিয়ে আমরা আলাদা করে রাখবো যাতে আমাদের অঙ্কে কোনো ভুল না হয়। প্রথমে কি আছে? 50 টাকা 66 পয়সা। লেখার সময় কিন্তু তোমরা খুব মন দিয়ে লিখবে যাতে কখনোই সংখ্যা ভুল না লেখা হয়। এবার কি করব, এর সাথে যোগের অঙ্ক বসাবো। কি যোগ হবে? 9 টাকা 50 পয়সা। 9 টাকাটা কোথায় বসাবো? এককের ঘরে, কেমন? কোনটা এককের ঘর? ডান দিকেরটা, কেমন? আচ্ছা, 9 বসালে শূন্যর নিচে। আচ্ছা, এবার 55 পয়সা, এটা লিখতে তো তোমাদের কোনোই অসুবিধা নেই। এবার আমরা যোগ চিহ্ন দেব, এবার গাঁট গুনব। 5-এর পর থেকে 6 গুনব, 5-এর পর 6, 7, 8, 9, 10, 11 হলো। 11-র 1 বসাবো আর হাতের একটা ওপরে ছোট্ট করে গোল করে রাখবো যাতে কোনোভাবেই ভুল না হয়ে যায়। আবার 5-এর পর 6 গুনবো, তাহলে সেই একটু আগেই যা করেছি 11 হয়েছে। 11-র সাথে আরও 1 যোগ করলাম, কত হলো? 12-র 2 বসাবো। একটা কিন্তু এখানে বসাবো না, পাশে টাকার ঘরে নিয়ে যাব। তাহলে এককের ঘরের মাথায় হাতের একটা বসাবো। এবার কি আছে? 9 আর কত আছে? 0। 9 আর 0 যোগ করলে কত হয়? 9ই তো হয়, তাই না? এবার 9-এর সাথে আরও 1 যোগ করব। 9 আর 1-কে আমরা সবাই জানি 10 হয়। 10-এর 0 বসিয়ে দিলাম, হাতে আবার 1 রয়েছে, সেই একটা 5-এর মাথায় বসিয়ে দিলাম। এবার 5 আর 1-কে 6 হলো। ব্যাস, আমরা এবার উত্তর লিখব। উত্তর কিভাবে লিখি? উত্তর যোগফল লিখব, কেমন? আমরা খেয়াল করব যে কি কাজ করেছি, যোগের কাজ করেছি, তাই লিখব যোগফল। এবার টাকার ঘরে কি আছে? 60 টাকা, আর পয়সার ঘরে আছে 21 পয়সা। তাহলে প্রত্যেকে করে ফেলেছো নিজের নিজের খাতায়? করে ফেলো। হ্যাঁ, আচ্ছা,
তাহলে এইভাবে তোমরা প্রত্যেকে পরপর অঙ্কগুলো করতে পারবে, বাড়ির কাজ HW করে ফেলবে, মায়ের কাছে বসবে, বসে প্রতিদিন নিজে নিজে করে ফেলবে, জিজ্ঞেস করবে না, কিন্তু একা একা করবে। তোমরা যখন স্কুলে আসবে তখন আমরা তোমাদের খাতা সব চেক করে দেব, কেমন? তাহলে আজকে এখানেই শেষ হচ্ছে, আবার দেখা হবে। কি ভালো লাগলো তো? আবার চলে আসবো চটপট, কেমন? টাটা, খুব ভালো থাকবে। আচ্ছা।